বন্ধুরা আমি আজকে এসেছি আলিপুরদুয়ার জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার মধ্য পারকাটা এই জায়গায় এসেছি বন্ধুরা করলা চাষ সম্পর্কে প্রতিবেদন দেওয়ার জন্য আশা করি আজকে প্রতিবেদন স্পেশাল হতে যাচ্ছে আপনারা কিন্তু প্রতিবেদন স্কিপ না করে দেখতে থাকবেন তাহলে করলা চাষ সম্পর্কে আপনারা অনেক কিছু বিষয় জানতে পারবেন দাদা কেমন আছো বলো হ্যাঁ আছি ভালোই আছি এই তোমার নাম যদি বলো একটু ভালো হয় নাম পবিত্র অধিকারী আচ্ছা তুমি এখানে কি চাষ করছো দাদা এই যে করলা চাষ করছি দাদা কত বিঘা এলাকা যে তুমি চাষ করছো এই এক বিঘা হ্যাঁ এক বিঘা হবে কোন প্রজাতির করলা এটা দাদা এটাকে বলে লিটিল চার্জ দাদা তুমি মোটামুটি করলা কত বছর চাষ করো এই তো বারো থেকে পনেরো বছর বারো থেকে পনেরো বছর না তাহলে করলা চাষ সম্পর্কে অনেক কিছু ধারণা আছে মোটামুটি থাকবে আচ্ছা আজকে আমি করলা চাষ সম্পর্কে আলোচনা করবো তুমি রাজি আছো তো বলেন যেটুক পারবো সেটুক তো বলবো আচ্ছা দাদা তুমি এখানে সরাসরি পয়েন্টের মধ্যে কি বীজ রোপণ করেছো না কোনো একটা জায়গায় চারা তৈরি করেছি না না সরাসরি সরাসরি পয়েন্টের মধ্যে বীজ রোপণ করেছি বীজ রোপণ করেছো না আচ্ছা বীজ রোপণের সময় তুমি বীজ সোধন করেছিলে কিনা

মানে প্রথম চাপানে তুমি এই সার গুলো আচ্ছা প্রথম চাপানে কতদিন পরে তোমার জল সেচ করতে লাগে এটা তুমি যদি চাপান দেওয়ার পর মোটামুটি তিন দিন পরে আমি জল সেচ করি তিন দিন পরে না দাদা প্রথম চাপানে কতদিন পরে দ্বিতীয় চাপান তুমি দাও এটা তুমি যদি ক্লিয়ারলি বলো এবং ওই চাপানের সময় কি কি দাও সেটা কিন্তু ক্লিয়ারলি বলো প্রথম চাপানের এক মাস পরে দ্বিতীয় চাপানে দিয়ে দিই হ্যাঁ দ্বিতীয় চাপানের সময় কি কি দাও এই বিষয়ে দ্বিতীয় চাপানের পর হয় সেম সেম সারি ইউজ করি হ্যাঁ তো ফলাডনটা দেই না আর কি তখন তো পরিমাণ তো একটু মনে বেশি দিতে পরিমাণ একটু বেশি থাকে তখন হ্যাঁ গোবরের পরিমাণটা একটু বেশি থাকে আর মটরের রাসানি যেটা সেটার পরিমাণ একটু বেশি থাকে আচ্ছা এই যে তুমি যে জাংলা তৈরি করছো দাদা এই বাঁশের যে জাংলা তৈরি করছো মোটামুটি চাপন দ্বিতীয় চাপানে কতদিন পরে তুমি জাংলাটা তৈরি করছো না দ্বিতীয় চাপান না মেইনলি 20টা রোপন করার পর থেকে যখন 20টা উঠে গেল তখন থেকে আমি মানে জাঙ্গীটা শুরু করি আর কাজ আচ্ছা কার জন্য ঠিক আছে আচ্ছা হ্যাঁ

যখন আস্তে আস্তে গাছ জাঙে ঢেকে যায় তখন বেশি লাগে একটা মোটামুটি এক বিঘাতে তিন লেগে যায় কি শুরু থেকে স্প্রে টা করো নাকি জাপ পোকা যখন ধরা শুরু হলো তার স্প্রেটা মোটামুটি চাপানের আগমূর্তি একটা স্প্রে করি হ্যাঁ প্রথম স্প্রে করতে হয় তো কয়েকদিন যাবে না তারপরে তো ফল শুরু হয়ে যায় ফল শুরু হয় তখন আবার নাহলে ফল পেকে যায় মানে প্রথম চাপানের পরে কিন্তু ফলনামা শুরু হয় নাকি ফলনামা শুরু হয় আর দ্বিতীয় চাপানের সময় ভরপুর একদম ভরপুর ফল হয় মানে প্রথম চাপান দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে মানে অলরেডি লদ গুলো সম্পূর্ণ জাগলাতে থাকে লদ মানে মোটামুটি এত সরায় না আরকি হ্যাঁ টুকিটাকি ছড়ায় ওগুলোর মধ্যে ফল শুরু হয় ঠিক আছে এবং প্রথম ফলগুলা বেশিরভাগ বেশিরভাগ গোড়ায় হয় বেশি আরকি দাদা বাজারে কি বিক্রি শুরু হয়ে গেছে হ্যাঁ অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে মোটামুটি কত কিলো বিক্রি করছে এখন অবধি এখন অবধি আমি মোটামুটি ধরুন চার পাঁচ দিন উড়াইলাম হ্যাঁ হ্যাঁ পাঁচ দিনে মোটামুটি ধরুন একশো আশি কেজি মতো আপাতত মাছ বাজারে উঠেছে আরকি বাজারে রেট কত করে পাওয়া যাচ্ছে এখন এখন পতেরো টাকা আঠারো টাকা কুড়ি টাকাও যায়

টাইকোডামা বলে একটা পাউডার আছে ট্রাইকোডামা ওটা একটু গোবরের সময় মিশে ঢেকে দিলাম আর কি ওটা চাপানের সময় দিতে লাগে চাপান টাইকোডামাটা আমি চাপানোর সময় দিই না যখন গাছটা ঝিমে গেল একটু তখন ওই জিনিসটা ব্যবহার করে মানে তোমার এই সমগ্র মানে আরকি খেত বাড়িতে তো কোন ঝিমালি গাছ এখন এখন না এখন অব্দি নাই আর

আমি গত বছর তো মোটামুটি সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা অবধি গেছিলাম এই করলা তাই না ঠিক আছে আচ্ছা মোটামুটি করলা কয় মাস বিক্রি করা যাবে আমি মোটামুটি ধরেন চার থেকে পাঁচ মাস বিক্রি করবো চার থেকে পাঁচ মাস না আচ্ছা দাদা এই সমগ্র বাগানে বিশেষ করে জানলা দেওয়া থেকে শুরু করে এখন অবধি খরচা কত টাকা গিয়েছে আর কল্লা খেতে এখন অবধি মানে বাসটার যদি ধরি আর কি সব মিলে মোটামুটি ধরেন পনেরো হাজার টাকা খরচ গেছে বিক্রি সম্ভাবনা কতটুকু হতে পারে বিক্রি ধরেন মোটামুটি যদি বাজারটা এই লেভেল থাকে তাহলে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবো মানে এক বিঘাতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করতে পারবো মানে ধরে নেওয়া যায় কুড়ি হাজার টাকার মতো লাভ হতে পারে দাদা বাগানের ভিতরে কিন্তু ডাটাও দেখা যাচ্ছে ডাটা শাক এই পুষ্ট ডাটা শাকগুলো দেখা যাচ্ছে মানে তুমি কি মিশ্র চাষ হিসাবে মানে করলা সঙ্গে কি ডাটা চাষ করে থাকো কারণ যখন কলা ছোট থাকে তখন শুধু মানে ছোট ছোট গাছ থাকে তো পরে থাকে সেই হিসেবে ডাটা ফেললে কি মানে উঠতে ডাটা আমার মোটামুটি বিক্রি একটা জায়গা বিক্রি আর নিজের খাওয়া নিজের খাওয়া তো হ্যাঁ এবং যারা এখানে গাছ টাস করে তারাও নিয়ে খেতে পারে এখানে কিন্তু পটলও আছে দাদা হ্যাঁ করলার সঙ্গে পটল তুমি চাষ করতেছো এই ক্ষেতটা আমার পটল খেতে ছিল ঠিক আছে পটল খেত না তো গতবার পটল পটল খেতে আমাদের ধসা ধরে গেলো হ্যাঁ তো পটল ক্ষেতটা নষ্ট হয়ে গেলো ঠিক আছে তো নষ্ট হওয়ার পর আমি এটা কলা লাগালাম তো এখন যে কয়েকটা পটল গাছ আছে হ্যাঁ সেখান থেকে মোটামুটি যে গাছগুলো উঠে গেছে গোড়া থেকে যে লদ গুলো বেরিয়ে গেছে সেই লদ গুলো আমি টেনে টেনে নতুন করে গাছ লাগাচ্ছি আচ্ছা ঠিক আছে ওটা নতুন গাছ হয়ে যাচ্ছে আমার তো কলাটা আমার তো মানে লং টাইম ফসল না এটা না তো কল্যাটা শেষ হয়ে গেলে আমি কলা গাছটা কেটে দিলাম পটল গুলো আমার থেকে পটল তো ফলন শুরু হয়েছে অলরেডি ফলন শুরু হয়েছে মানে দাদা এটা কি বিক্রি করতে এখান থেকে বিক্রি হচ্ছে দুই চার কেজি যা ওটা এখান থেকে বিক্রি কত করে পাচ্ছ মোটামুটি ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা দাদা তোমার কাছে একটা বিষয় জানার ছিল তুমি কিছুক্ষণ আগে বললে যে তুমি মানে প্রায় পনেরো বছর ধরে করলা চাষ করে যাচ্ছ মানে জাংলা চাষ করে করলা মানে কারণটা কি দাদা এক দুই বছর চাষ করি কারণ হচ্ছে আমার যে বাবা ছিল বাবা খুব এই ফসল তখন আমার এই এই প্রজাতিটা ছিল না তখন ছিল লম্বা বিপাশা বলা এটাকে বিপাশা লম্বা করলা ছিল লম্বা হ্যাঁ লম্বা করলা আমি কয়েক কয়েক বছর করছিলাম কি হচ্ছে বাজারে চাহিদা খুব একটা নেই আমার ওইটা সুবিধা কি ফলনে বেশি হয় বা ওইটা বেশি হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু বাজারে বেస్తే গেলে কি হয় মানে চাহিদাটা খুব কম চাহিদা কম পরে হঠাৎ করে আমি এই দোকানে গেলাম সাড়ে দুখানে হ্যাঁ গিয়া কলার বীজ দেখতে দেখতে এই কলাটা দেখলাম আমি খুব ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ তো প্রথম বছর করলাম হ্যাঁ হ্যাঁ কলার পর দেখলাম যে পছন্দ ফলন হ্যাঁ পছন্দ ফলন না হ্যাঁ এবং বিক্রি করতে গেলে এটা চাহিদা হলো চাহিদা ভালো হ্যাঁ তখন থেকে আমি এই কলাটা খুব মানে ভালো লাগলো আমি কলাটা করি মানে তুমি মূলত বলতে চাচ্ছো কলা চাষ হচ্ছে লাভদায়ক লাভদায়ক প্লাস শুধু লাভদায়ক না কলা চাষে কি হচ্ছে আমার মানে বিশেষ করে আমি যে উঠাই কলাটা পরিশ্রমের দিক দিয়ে এটা আমার খুব সুবিধা হয় কি আমার কোমরের একটু সমস্যা আমি নিচু ক্ষেতের মানে কাজ করতে খুব অসুবিধা কলাটা আমার কাজ করে খুব মজা এবং কলাটা উঠাইতেও খুব মজা আর কি উঠাইতে খুব মজা না মজা আচ্ছা দাদা এই পনেরো বছরে তোমার এমনও বছর গেছে মানে কলা চাষ করে লস হয়েছে কলাতে আমার লস জানে যারা নতুন করে করলা চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা হ্যাঁ অনেকে আসে আমার কাছে অনেকে আসে কল্যাণ দেখে যায় জিজ্ঞাসা করে কি এটা কি জাতের করলা কি বীজ হ্যাঁ খুব পছন্দ হয় করলাটা তো ওরা নিয়ে করে

যে বাজার মোটামুটি থেকে যায় তাহলে কলাতে লস হবে না লস হবে না লস হবে না আচ্ছা কোন জাতের করলা চাষ করলে ভালো হবে তুমি বিপাশার কথা বললা কিছু আগে এখন তুমি কোন জাতের চাষ করলে ভালো হবে তুমি এটা ভালো করে বলো বিপাশা তো বলছিলাম যে বললাম যে আমিও করছিলাম বিপাশা বিপাশাও লস হয় না কিন্তু বিপাশাতে কি মানে বাজারের চাহিদাটা কম ঠিক আছে বিক্রি করতে গেলে হয়তো এক ঘন্টা দাঁড়াতে হলো কিন্তু এই কল্যাগুলো কি হয় মানে সাইজটা এত সুন্দর কলাটা মানে যারা কিনে আরকি পাইকার যারা কিনে তাদের এটা বিক্রি করতে খুব সুবিধা হয় এই কল্যাটা নিয়ে নেয় আর কি বলছিল দাদা এটা লিটিল এটা আচ্ছা তুমি কি প্রত্যেক বছর বাজার থেকে কিনে নিয়ে আসো তুমি মানে এখানে বীজ সংরক্ষিত করো না আমি বাজার থেকে বীজ কিনে নিয়ে আসি বীজ সংরক্ষণ তুমি করো না না আচ্ছা দাদা আমি তোমার কাছে আর একটা বিষয় জানতে চাই করলাতে ধসারক দেখা যায় কিনা দাদা কল্লাতে ধসা খুব কম হয় খুব কম হয় না সেটা মাটির কারণে হতে পারে অনেক সময় দিয়ে এসিড হয়ে গেলো পুরো এসিড হয়ে গেলে তো ঝিম হয়ে যায় দাদা ফলন বৃদ্ধির জন্য তুমি কোনো মেডিসিন ইউজ করো কিনা ভালো করে বলো ভালো আমি একটু ভিটামিন ইউজ করি মাঝে মাঝে ভিটামিনটা আরেকবার বলো ভিটামিনটা হচ্ছে ইসাভিয়ান বলে একটা ভিটামিন আমি সেটা ইউজ করি আর কি ইসাভিয়ান না ইসাভিয়ান এটা কি তুমি যখন ফল নামা শুরু হয়েছে দুই একটা ফুল আসতেছে তখন একটা স্প্রে করে দিলাম স্প্রে করে দেওয়ার পর মোটামুটি ফুল টুল আসলো দেখা গেলো যে যখন আরেকটা চাপান দিবো চাপান দিয়ে জলটা দিয়ে আরেকবার করি মানে ভিটামিন শুধু একবার স্প্রে করো না ভিটামিন আমি দুই তিনবার স্প্রে করি মানে আর কি প্রথম চাপানের মোটা যখন দেই তখন দেওয়ার পর জলটা দিয়ে ভিটামিন টেস্ট করে দিই মানে ভিটামিন সাপ্তাহিক স্প্রে করো না না সাপ্তাহিক না মোটামুটি 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন করে দিন আর এখন তো মোটামুটি প্রচুর পরিমাণে ফল নামা শুরু হয়েছে এখন তুমি ওই ভিটামিন স্প্রেটা দিবা কি দিব না দাদা না এখন আর দেব না এখন এই যে ক্ষেতটা পরিষ্কার করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করার পর এখন একটু সার চাপায় দেব আবার হ্যাঁ হ্যাঁ সার চাপায় দিয়ে যখন মানে এখন আবার দেবো হচ্ছে মিক্সার সারটা দেবো মিক্সার সার না বসটা আসতেছে তো এখন মানে মিক্সচার কি কি সার দিবা সেখানে থাকবে তোমার ফসফেট ইউরিয়া পটাশ হ্যাঁ তারপরে একটু জিঙ্করুন আবার দিয়ে দেবো গাছটা ভালো থাকবে গোবর তো থাকবে গোবর তো থাকবি আচ্ছা দাদা আমি তোমার কাছে এটা জানতে চাই রাসায়নিক সার ব্যবহার না করে কেউ যদি জৈব সার ব্যবহার করে যদি করলা চাষ করে সেই ক্ষেত্রে মানে কেমন ফলন আসতে পারে দাদা ফলন তো ঠিকই হবে ঠিক আছে মানে যেটা ফলন হয় আর কি আমি যত জৈব সার বা যত গোবর ইউজ করি না কেন একটু রাসায়নিক না দিলে কি মানে সারটা ধরতে চায় না আরকি ঠিক আছে ফলন যেটা হওয়ার সেটা তো হবে কিন্তু রাসায়নিক একটু দেওয়া থেকে ফলনটা আরো বেশি আসে আর কি মানে রাসায়নিক দিতেই হবে একটু দিতে হয় আর কি দাদা তোমার এই করলা ক্ষেত্রে মধ্যে কিন্তু অনেক দিদিদের কাজ করতে দেখছি ওনারা কি সিস্টেমে কাজ করছেন মানে ওরা ওরা ওনারা মানে করে হ্যাঁ হ্যাঁ চুক্তিও কাজ করে হ্যাঁ হুম চুক্তি বলতে কি মানে এক বিঘাতে মানে শুধু ঘাস পরিষ্কার করানো তো ঘাস পরিষ্কার আচ্ছা এই সূত্রে একটা কথা জানতে চাই দাদা মানে আর কি তুমি তো এখানে ইমার্জেন্সি মানে আর কি ঘাস মারা স্প্রেও দিতে পারো ঘাস মারা কল্যামটা মানে খুব রিক্সি হয়ে যায় মানে জাতীয় লত হলে ধরলে নরম আর কি একদম সফট আর কি একটু স্প্রে পড়লে গাছটা নষ্ট হয়ে যায় ও মানে এই জন্য ওখানে এখানে ঘাস মারাটা মানে খুব রিক্সি হয়ে যায় রিক্সি এই জন্য মোটামুটি নিরানির নিরানি নির সবসময় নিরাই নেয় আর কি

আশা করি আজকের প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে এই ধরনের ভাসেলের চাষবাস সম্পর্কে যদি প্রতিবেদন পেতে চান তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হচ্ছে কোনো প্রতিবেদনে তৎসন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দাদা টাটা টাটা দেন